কথাই বলেন নিরপেক্ষ নির্বাচন দেবেন, আপনাকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার প্রশ্ন উঠে না। বাংলাদেশে শেখ হাসিনাদের কোনো নির্বাচন হবে না, হতে পারে না, হতে আমরা দেব না। এটাই হোক আজকের মজনু সহ নেতৃবৃন্দের মুক্তি দাবিতে এই সমাবেশ আমাদের শপথ। আজকে স্যাংশন এসেছে, বুঝতে পেরেছে সরকার পুরো শেখ হাসিনা সহ এই সরকারের প্রতিটি যন্ত্রের পর স্যাংশন দিয়েছে। ভাইয়ের আমার আজকে তারা বলতে চাচ্ছে যে সেই আমেরিকার যে আপনার ভিসা নীতি সেটার কথা বলেছে, কিন্তু আমরা বলতে চাই এই স্যাংশন কিভাবে আসছে। ভোট কারচুপি করতে চাচ্ছে, ভোট ডাকাতি করতে চাচ্ছে, ভোট আজকে চিন্তাই করতে চাচ্ছে, আগের রাতে ভোট নিতে চাচ্ছে, যার জন্যে আজকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে রাজপথে নেমে এসেছে। আজকে তাই আমরা বলতে চাই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, অবিলম্বে নির্যাতনের পথ বন্ধ করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন দেশ কোন পথে যাবে এবং সেটা ফয়সলা হবে রাজপথে। মাউন্টের ভাষা আন্দোলনের রাজপথে ফয়সলা হয়েছিল, 62 শিক্ষা আন্দোলনের রাজপথে ফয়সলা হয়েছিল, 69 গণপুত্রের রাজপথে ফয়সলা হয়েছিল, 71 মুক্তিযুদ্ধের রাজপথে ফয়সলা হয়েছিল, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ফয়সলা হয়েছিল। তাই দেশ নায়ক তারেক রহমান যে ঘোষণা করেছে রাজপথে ফয়সলা হবে, এই অগণতান্ত্রিক অনির্বাচিত ভোটচোর ভোট টেকার শেখ হাসিনাকে বাংলাদেশে গণপ্রধানের মাধ্যমে সরিয়ে এই রাজপথে ফয়সলা হবে ইনশাল্লাহ। তারপরে ভোট হবে, এই সরকারের পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, সেই ভোটে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবে ইনশাল্লাহ। Radio Today, 89.6 FM.